ইনজুরিতে পড়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তাহলে কে হবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নতুন অধিনায়ক, জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। কপাল খারাপ নুরুল হাসান সোহানের। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ। একাদশে ফেরা হাসান মাহমুদের করা একটি ডেলিভারিতে নুরুল হাসান সোহানের বাম হাতে আঙুলে লাগে, যার ফলে আঙুল ভেঙে যায়। কিন্তু অধিনায়কের দায়িত্ব পালনের জন্য খেলা চালিয়ে যেতে হয় নুরুল হাসান সোহানকে। এমনকি ইনিংস ব্রেকের সময় হাসপাতালে না গিয়ে খেলা শেষ পর্যন্ত অপেক্ষা করে নুরুল হাসান সোহান। পরবর্তীতে খেলা শেষ হওয়ার পরে হাসপাতালে গিয়ে এক্সরে করার পরে দেখা যায় তার আঙুল ভেঙে গিয়েছে। তাহলে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবে কে? এ সম্পর্কে কোনো আপডেট দেয়নি বিসিবি। আমাদের হাতে অপশন রয়েছে তিনটি। এক, নাজমুল হোসেন শান্ত। দুই, মোসাদ্দেক হোসেন সৈকত। তিন, লিটন কুমার দাস। আমাদের পছন্দ লিটন কুমার দাসকে, আপনাদের কাকে পছন্দ সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।